হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ, এই জন্য স্পেশাল যে অফিসের কাজে আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি। তো যাচ্ছি রাজধানী এক্সপ্রেসে। তো রাজধানী এক্সপ্রেসে আমি আগে কখনো উঠিনি, এটা আমার ফার্স্ট টাইম, তাই আমি খুব এক্সাইটেড। আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাজধানী এক্সপ্রেসের খাওয়া দাওয়া কেমন, তারপর ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন, কী কী ফ্যাসিলিটি আছে, কী কী নেই, টোটাল সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যাচ্ছি থার্ড এসিতে, আর এখন ওয়েট করছি স্টেশনে। আমাদের এখন বিকাল 5:30 ট্রেন, অবশ্য 5:10 ছিল লেট ট্রেন, এখন ট্রেন আসবে, তাই দাঁড়িয়ে আছি। ব্যাঙ্গালোর আমরা নামবো সকাল, মানে ভোর 5টায়। এখন আমরা আছি সেকেন্দ্রাবাদ স্টেশনে, সেকেন্দ্রাবাদ টু ব্যাঙ্গালোর যাব আমরা। আজ ব্যাঙ্গালোর যাচ্ছি, মানে ট্রেনে উঠবো, আমরা ভোরবেলায় পৌঁছাবো, আর ওখানে একদিন স্টে করবো, তারপর আমাদের আবার রিটার্ন, মানে টোটাল 2 ডেজ। তো ওখানে আমরা কোথায় কোথায় ঘুরবো, কেমন কেমন ট্যুরিস্ট স্পট আছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভিডিওয়ে, আর দেখুন আমরা কোথায় কোথায় ঘুরি, কেমন এনজয় করি, আর টোটাল ব্যাঙ্গালোরটা কেমন। হ্যালো ফ্রেন্ডস, আজ হাম জা রহে হ্যায় ব্যাঙ্গালোর রাজধানী এক্সপ্রেস সে, তো আপ লোগ দেখতে রহিয়ে। অবশেষে 40 মিনিট ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন, চলে এসছে আমাদের রাজধানী এক্সপ্রেস, এখন আমরা উঠবো। এই দেখুন, এই দেখুন, ইয়ে চলে এসে। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর ভেতরে কেমন ফ্যাসিলিটি কি কি আছে সেগুলো দেখা যাক, চলুন। তো দোস্ত, রাজধানী এক্সপ্রেস আ চুকা হ্যায়, আবি হাম জায়েঙ্গে ট্রেন কে অন্দর, और ट्रेन के अंदर कैसा है, क्या है, आपके साथ फुल डिटेल्स मैं शेयर करूंगी। एक्चुअली मैं फर्स्ट टाइम राजधानी एक्सप्रेस से जा रही हूं, तो इसके अंदर कैसा है, साफ सुथरा कैसा है, खाना, इसके बारे में आप लोगों के साथ मैं शेयर करूंगी। तो बिना स्किप किए हुए आप लोग प्लीज देखते रहिए मेरा ब्लॉग। और ये वीडियो आप लोगों को अगर अच्छा लगे तो ज़रूर लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करना ना भूलें। तो चलिए दोस्तों ट्रेन के अंदर जाते हैं। আমি খুব এক্সাইটেড ট্রেনে ওঠার জন্য, আমাদের ট্রেন চলে এসে, এখন আমরা ট্রেনে উঠবো, আমাদের সঙ্গে চলুন বন্ধুরা, আমাদের সঙ্গে একটু ব্যাঙ্গালোর ঘুরে আসুন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 20 মিনিট হয়ে গেছে, বাইরেও রাত হয়ে গেছে, যেহেতু 40 মিনিট লেট ট্রেন। এখন বসে বসে এই যে চিপস খাচ্ছি আর কি করব, খাবার আসবে কিছুক্ষণ পর, ততক্ষণ চিপস খাই, খিদে পেয়ে গেছে। আজকে মানে বাড়ি থেকে মাত্র একবার খেয়েছ, আমি খাই। ये देखिए दोस्तों, ये है राजधानी एक्सप्रेस का इंटरनल व्यू। मैंने सोचा था कि ये थोड़ा अलग ही होगा, लेकिन नॉर्मली एसी कमरा में जैसा होता है ऐसे ही है, बट थोड़ा ज्यादा साफ सुथरा है, बस यही। हेलो गाइस, এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমাদের ডিনার টাইম, আর দেখুন আমাদের ডিনারে কি কি আছে। আমি নিয়েছি ভেজ, আর আমার হাজবেন্ড নিয়েছেন নন ভেজ। তো ভেজের মধ্যে এখানে আছে রাইস, সেখানে ডাল, আই মিন ডাল, আর এটা হলো পনির, এটা হলো রুটি, আলু ভাজা, আর দিয়েছে মিষ্টি দই। তো দোস্ত, হামারা ডিনার আ চুকা হ্যায়, ইসমে আপ লোক দেখ হি সকতে হ্যায় রোটি, রাইস, ডাল, আলু ফ্রাই এন্ড চিকেন, আর ভেজ মে চিকেন কে জগা পনির, আর ইসকে সাথ দহি থা। তো বন্ধুরা, আমরা ট্রেনের আপার সিটটাই পেয়েছিলাম দুজনেই, আর যেখানে ওপরের ছাদটা আমাদের মাথায় টাচ হচ্ছিল, যার জন্য বসতে একটু অসুবিধা হচ্ছিল অবশ্য, কিন্তু ফ্যাসিলিটি এটাই খুব ভালো যে প্রত্যেকটা সিটের সাইডে রিডিং লাইট আর তার সঙ্গে চার্জিং পয়েন্ট ছিল। হ্যালো গাইস, এখন বাজে 5:11 ভোর, তো আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর, এখন আমরা নামবো, নেমে বাইরে যাব,
একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার আমাদের হোটেলে পৌঁছাবো আমরা। ফাইনালি হাম পৌঁছ গে হে যশবন্তপুর স্টেশন মে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 5:18। আমরা এখন নেমেছি ট্রেন থেকে, এখন স্টেশনের উপর দিকে আমরা যাচ্ছি। এখান থেকে ওলা উবের বুক করব, তারপর আমরা আমাদের রুমে গিয়ে পৌঁছাবো। তো এখন আমরা উপরে উঠছি, খুব কষ্ট হয়ে গেছে। এত সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, বাট উঠতেই হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। ওই তো দেখা যাচ্ছে ওখানে আছে আই লাভ ব্যাঙ্গালোর, বেঙ্গালুরু। এখন আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর এখান থেকে ওলা উবের বুক করে আমরা বেরিয়ে পড়ব। তো চলুন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। तो फ्रेंड्स, अभी हम बेंगलोर के यशवंतपुर स्टेशन में हैं और ये स्टेशन बहुत ही साफ सुथरा है। और अभी हम लोग ओला या उबेर बुक करके हमारे होटल में जाएंगे और होटल कैसा है आप लोगों के साथ मैं ज़रूर शेयर करूंगी। दोस्तों, हमारे साथ बने रहिए और फुल वीडियो देखते रहिए। और हाँ दोस्तों, हम बेंगलोर पे कहाँ रुके और कहाँ कहाँ घूमे सब कुछ आप लोगों के साथ मैं शेयर करूँगी, इसीलिए आप लोग प्लीज़ वेट करें मेरे नेक्स्ट वीडियो आने तक। हमारे होटल चेकिंग कंप्लीट। अभी देखिए हमारे रूम और इस रूम पे क्या क्या फैसिलिटी है, कैसा है, आप लोगों को मैं दिखा रही हूँ, देखते रहिए। আমাদের হোটেল চেকিং হয়ে গেছে আর এটা হলো আমাদের হোটেলের রুম। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, আপনারা দেখুন রুমটা কেমন। আমার কাছে খুবই সুন্দর। আর এই রুমের ওয়ান নাইট ভাড়া হলো 1500 টাকা। আর এই হোটেলের ফুল ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ব্যাঙ্গালোর ট্যুরের নতুন ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আপনারা আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।